আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো আমি ওসমানিয়া ক্যামেরা গ্যালারি পক্ষ থেকে আজকে আপনাদেরকে স্পেশাল একটি মাইক্রোফোন দেখাবো। তো মাইক্রোফোনটি আসলে ইনটেক আছে, আনবক্সিং করে দেখাবো। যারা অল্প প্রাইসের ভিতরে কন্ডেন্সার মাইক্রোফোন খুঁজছেন আসলে তাদের জন্য, এক্সট্রা কল করার জন্য, কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য স্পেশাল কিছু মাইক্রোফোন আমি অবশ্যই রিভিউ করে দেখাই। তো তার ভিতরে আজকেও একটি মাইক্রোফোন আমি আপনাদেরকে দেখাবো। তো ওই মাইক্রোফোনটি হলো মাওনো কার্ডিয়াল ডাইনামিক ইউএসবি এবং এক্সএলআর মাইক্রোফোন, একের ভিতর দুইটা অপশন। তো যারা আপনারা এই ধরনের মাইক্রোফোন খুঁজছেন স্টুডিওর জন্য প্রফেশনাল লেভেলের, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আশা করি নাটিনে পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকে দেখবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিবে দেখতে পাবেন সবার আগে। তো ভিউয়ার্স, আজকে স্ক্রিনে দেওয়া প্রোডাক্টটি মাওনো কর্ডিয়ান ডাইনামিক মাইক্রোফোন এবং কন্ডেন্সার মাইক্রোফোন। তো এটার বিস্তারিত ধারণা দেবো, আশা করি নাটিনে পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থেকে দেখবেন। তো চলুন আনবক্সিং করে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এটাকে আনবক্সিং করার সাথে সাথে কিছু অ্যাক্সেসরিজ পেয়ে যাবো, যেমন একটি ইউজার ম্যানুয়াল বই আছে, তার সাথে আর কিছু আনুষঙ্গিক অ্যাক্সেসরিজ আছে। এর একটি কেবেল আমি সাইডে রাখছি, তারপর আমি বিস্তারিত দেখাবো আপনাদেরকে। এ হলো মাইক্রোফোনটি, মাইক্রোফোনটিও সাইডে রাখছি, আমি আপনাদেরকে দেখাবো। সাথে থাকছে একটি স্ট্যান্ডের ক্লাম্প, সাথে থাকবে শর্ট মাউন্ট, প্লাগ ইন প্লে সিস্টেম, কেবেল আর একটি পপ ফিল্টার, আর সাথে থাকবে একটি স্ট্যান্ডের প্লেট। তো সব কিছু সেট আপ করে আমি আপনাদেরকে মাইক্রোফোনটি দেখাবো। সো ভিউয়ার্স, ইতিমধ্যে আমি মাইক্রোফোনটি সেট আপ করে ফেলেছি। এই হলো মাইক্রোফোনটি, এভাবে থাকবে। প্রফেশনাল লেভেলের একটি মাইক্রোফোন। তো যারা এই ধরনের মাইক্রোফোন করছেন আশা করি খুব সহজে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি কিনতে পারবেন। তো এই মাইক্রোফোনটির বিশেষত্ব, এটা হলো প্লাগ ইন প্লে সিস্টেম। এখানে আপনার দুই রকমের অপশন আছে, যারা এক্সএলআর পোর্টের মাধ্যমে ইউজ করতে চান, অর্থাৎ প্রফেশনাল মিক্সারের সাথে 48 ভোল্ট কাউন্ট করে মেল ফিমেল এই এক্সএলআর পোর্টটা দিয়ে ইউজ করতে চান, তারা ইউজ করতে পারবেন। এই যে এখানে প্লাগ ইন প্লে সিস্টেম, এক্সএলআর পোর্ট। তো ভিউয়ার্স, এই যে আমি দেখিয়ে দিলাম, খুব ভালো মানের একটি কন্ডেন্সার মাইক্রোফোন বা এক্সএলআর পোর্টের মাইক্রোফোন। আরেকটি অপশন আছে প্লাগ ইন প্লে সিস্টেম, এটা হলো ইউএসবি থেকে টাইপ সি পোর্টে সরাসরি ফোনের সাথে, কিংবা আপনাদের কিছু কিছু আপডেট মিক্সার আছে যার মাধ্যমে টাইপ সি পোর্টের কাউন্ট দেওয়া আছে। মাইক্রোফোনটি ইউএসবি প্লাগ ইন প্লে করে আপনার টাইপ সির মাধ্যমে স্মার্টফোনে কিংবা আপনার মিক্সারের সাথে দিয়ে পিসিতে ইউজ করতে পারবে। এই অপশনটি এখানে দেওয়া আছে, আর সাথে একটি হেডফোনের পোর্ট দেওয়া আছে। তো ভিউয়ার্স, এই সিস্টেমটা খুবই ভালো, জটিল, অল্প প্রাইজের ভিতরে, এবং একটি ব্র্যান্ডের যারা মাইক্রোফোন করছেন তাদের জন্য খুবই ভালো কমফোর্টেবল একটি মাইক্রোফোন হতে যাচ্ছে। তো এটার সাথে একটি পপ ফিল্টার আছে ভিউয়ার্স, পপ ফিল্টারটিও এটা উপরে সেট আপ করা যায়। তো এটা মাওনোর খুব বেস্ট একটি প্রোডাক্ট। তো যারা এই ধরনের প্রোডাক্ট চাচ্ছেন আপনারা, আপনাদের স্টুডিওর জন্য বা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুবই বেস্ট, চাইলে আপনারা কিনতে পারেন। তো এটা মাওনো কার্ডিওয়েড ডাইনামিক ইউএসবি বাই এক্সএলআর, অর্থাৎ একের ভিতরে দুটো অপশন। মডেলটি হলো HD300 সিরিজ প্রফেশনাল অডিও ইনভার্সন। তো এই ধরনের যারা প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারেন। তো এটার বর্তমান প্রাইস আমরা রাখছি একদম বাজার বিবেচনা করে, যদি আপনারা কেউ নিতে চান 5,500 টাকার ভিতরে এই মাইক্রোফোনটি আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দোকানে এসে প্রোডাক্টগুলো কিনতে পারবেন, কিংবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো কিনতে পারবেন। তো আমাদের শপের অ্যাড্রেসটা আমি চট্ট করে বলে দিচ্ছি, শপের অ্যাড্রেসটি হলো ক্যামেরা গ্যালারি, ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ নিস্তলা, নিউ সুপার মার্কেট, গেট নাম্বার 6, শপ নাম্বার 56/B, ক্যামেরা গ্যালারি। আমাদের শপে আসলে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন, যে কোনো মাইক্রোফোন, মোবাইল ক্যামেরা অ্যাক্সেসরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো ছোট্ট একটি ভিডিও, আশা করি ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।